গাজীপুর মহানগরের সভাপতি আজমতুল্লাহ খানের নির্দেশনায় এবং গাজীপুর মহানগরের সাবেক সহ সভাপতি রাজীব হাসান সাদিমের অনুপ্রেরণায় মোহাম্মদ রাকিব হাসান এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এই সময় গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হাসান জসিম বলেন আমরা বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা গাজীপুর মহানগর ছাত্রলীগ গাজীপুরের আমাদের যে থানাগুলো রয়েছে মহানগর ইউনিট কলেজ ইউনিট সহ কাজী আজমদ্দি কলেজ টঙ্গি সরকারি কলেজ বাওয়াল বদর আলম সরকারি কলেজ সহ আমরা থানা ছাত্র লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে ওয়ার্ড পর্যায়ে আমরা গাছ লাগিয়েছি আজকে আমাদের এটা প্রায় পঁয়ত্রিশতম গাছ বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পুবাইল থানা ছাত্রলীগের কর্তৃক আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের আয়োজক হচ্ছে নাইম ভুইয়া উনি আজকে আমাদের পুবাইল থানা ছাত্রলীগের ভবিষ্যৎ কর্ণধার তার উদ্যোগে আজকে আমরা পুবাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি এ সময় তার কাছে জানতে চাওয়া হয় করোনা পরিস্থিতিতে তাদের কি কি কর্মসূচি ছিল আমাদের এই অঞ্চলে গাজীপুর আমরা শুধু এই অঞ্চলেই না আমাদের গাজীপুর মহানগর প্রত্যেকটি ইউনিটের যারা ছাত্রলীগের নেতাকর্মী আছে আমাদের সবার নির্দেশ ছিল বা আমাদের গাজীপুর মহানগর ছাত্রলীগের ভবিষ্যৎ কর্ণধার মোহাম্মদ রাজীব হায়দার সাদিম তিনি আমাদের যে গাজীপুর মহানগর প্রত্যেকটি ইউনিটে যে নির্দেশনা বক্তব্য দিয়েছেন তার মধ্যে ছিল আমাদের প্রাথমিক পর্যায়ে ছিল সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং প্রাথমিক পর্যায়ে আমাদের যে মাস্ক পরিধান ছিল আমরা সত্তর পার্সেন্ট যাতে মাস্ক পরতে পারে মানুষ সেই ব্যবস্থা করে দিয়েছে আমাদের পথ শিশুদের মাঝখানে আমরা মাস্ক বিতরণ করেছি আমাদের কিছুদিন পূর্ব আমরা টঙ্গি রেল স্টেশনে আমাদের একটি পথ শিশুদের নিয়ে আয়োজন ছিল সেখানে আমরা বাচ্চাদেরকে মাস্ক পরিয়েছি এবং কিভাবে হাত স্যানিটাইজার করতে হয় বিশ সেকেন্ড ধরে কিছুক্ষণ পর হাত ধুইতে হয় এটা আমাদের শিক্ষা শিক্ষা দিয়েছি আমরা পথ শিশুদের মাঝখানে কীভাবে করোনা আমরা মোকাবেলা করতে পারি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শিখিয়েছি এছাড়া আমাদের বিভিন্ন ইউনিটে আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও চলবে এই পর্যন্ত যতদিন পর্যন্ত করোনা মহাভাইরাস থাকবে বা এটা যতদিন পর্যন্ত আমাদের মাঝখানে করোনা ভ্যাকসিনটা না আসবে আমাদের এই কার্যক্রম চলবে যারা নতুন করে ছাত্র লীগে জয়েন করেছে তাদের উদ্দেশ্যে কি বলছেন এই ছাত্র নেতা যারা ছাত্র করবে আমি সর্বপ্রথম মুজিব আদর্শ সৈনিক হিসেবে আমি বলতে চাই যারা ছাত্র করবে অবশ্যই তাকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই তাকে ছাত্র করতে হবে সেখানে ছাত্র একটি আমাদের ছাত্রলীগ হচ্ছে একটি আদর্শ সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন আমাদের সংগঠন কুলুষিত হয় এমন কোনো কাজ যারা করবে আমাদের গাজীপুর মহানগর ছাত্রলীগের কর্ণধার রাজীব হায়দার সাদিমের নির্দেশ আছে যারা আমাদের সংগঠনকে কুলুষিত করবে তারা যেন কেউই আমার সাথে ছাত্রলীগ না করে এবং আমরাও চেষ্টা করি যাতে আমাদের সাথে যারা আসে এবং যারা আসতে চায় তারা যাতে এই সমাজকে মাদক মুক্ত থাকতে পারে এবং সে অবশ্যই যাতে মুক্ত হয় তারাই একমাত্র ছাত্রলীগ করতে পারবে এটা হচ্ছে আমাদের আজকের যে অনুষ্ঠানের প্রধান অনুমতি হওয়ার কথা ছিল রাজীব ভাইদার সাদিম ওনার আমাদের দিক নির্দেশনে আমরা এই কাজ করছি এবং ভবিষ্যতে এই কাজ করে আমরা চলবো রাজীব হায়দার সাদিম সম্বন্ধে জানতে চাওয়া হয় এই বৃদ্ধ মানুষটির কাছে এই ছাত্রলীগে এটা দূরে রাখতে পারে আর কি এবং ছাত্রলীগ থেকে এটা আরম্ভ এই সাত আগে থেকেই এখন বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রলীগ যেহেতু শিক্ষিত ছেলেবেলেরা ওরাই করতে পারে ওদের সারা আর বেশি করতে নাও আমি এইখানে ছাত্রলীগে আমি খুব ধন্যবাদ জানাই ওরা যান সামাজিক যে কাজগুলি ওরা করতে আছে গুসাইয়া এটা খুব ওই যে ইয়ে করোনা টাইমে মাস্ক দিছে বিভিন্ন মাসের খাবার দিছে এটা ছাত্রলীগের তরফ থেকে দেওয়া হয়েছে আর কি তাই ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আসল আমি একজন ছাত্রলীগ কর্মী মুজিব আদর্শের রাজীব হায়দার সাদিম সাদিম ভাইয়ের নির্দেশে কাজ করে যাচ্ছি গাজীপুর মহানগরের প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি থানায় কলেজ ওয়ার্ড যতগুলো ইউনিট ছিল সেখানে প্রত্যেকটি ইউনিটে মাস্ক বিতরণসহ যারা নিজ রাজীব সাদিম নিজ উদ্যোগে নিজ অর্থায়নে তাদেরকে ত্রাণ দিয়েছেন করোনার পরবর্তী যে সময় আমরা দেখেছি যে বন্যা আমাদের বন্যা আমাদের মাঝে এসেছিলো আমাদেরকে মহামারী আকার ধারণ করেছিল সেখানেও তিনি ত্রাণ দিয়েছেন তার নিজস্ব ওয়ার্ডে যারা বন্যা বন্যায় চলাফেরা করতে পারছিলো না পানির জন্য তাদেরকে নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আমি মোহাম্মদ জামিল রেহান টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব ভাইদার সাদিম ভাইয়ের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি অনেক দিন যাবৎ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে আমাদের রাজীব হায়দার সাদিম ভাই রাজীব ভাইদার সাদিম ভাই আমার আমি নিজে তার সাথে চব্বিশ ঘন্টা থেকে আমি দেখেছি করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রত্যেকটি বস্তিতে বস্তিতে পর্যন্ত খাবার বিতরণ করেছেন এবং স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন এবং মাস্ক বিতরণ করেছেন এবং বন্যা দুর্গত এলাকায় তার ওয়ার্ড নিজস্ব ওয়ার্ড শহর নতুরাগ নদীর আশেপাশে তার ওয়ার্ডের আশেপাশে এলাকা গুলাতে যেন মানুষের বাড়ি ঘরে বন্যার পানি ঢুকে যাওয়াতে মানুষের রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে তিনি চলাচলের জন্য নিজ অর্থায়নে নৌকা কিনে দিয়েছেন এবং রোজার মাসে করোনার কারণে অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তিনি রাজীব ভাইদার সাদিম ভাইয়ের সাথে সাথে থেকে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি এবং উনি নিজে সেহেরি বিতরণও করেছেন মানুষের মাঝখানে তো রাজীব ভাইদার সাদিম একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি তাকে সেলুট জানাই যে এই করোনা মহামারীতে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি যে গরিব অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন সেজন্য আমি রাজীব ভাইদার সাদিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই পোবাইল থানা কর্তৃক আয়োজিত সাদিম হায়দার ওনার পক্ষ থেকে আমরা গরিব দুঃখীদের এই করোনা ইসে আমরা ত্রাণ বিতরণ করি এবং বন্যায় যারা প্রভাবিত হয় তাদেরকে আমরা ওষুধ স্যালাইন দিয়ে থাকি এবং আমরা কর্মসূচি শতবর্ষ মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা এর আগে বৃক্ষরোপণ করে থাকি এবং আমরা চাই যে গাজীপুরে ছাত্রলীগের নেতৃত্ব আসুক শক্তিশালী এবং শেখ হাসিনা হাতকে শক্তিশালী শক্তিশালী করার জন্য সাদিম হায়দারকে আমাদের ছাত্রলীগের সভাপতি হিসাবে আমরা দেখতে চাই